আবারও স্কুলের ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দিলেন গোঘাট 1 নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা। বুধবার তিনি পঞ্চায়েত এলাকার 4টি হাইস্কুলের প্রায় 3,000 ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হাতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি ফলের গাছের চারা তুলে দেন। বছর শেষে সেরা চারাগাছগুলির পরিচর্যাকারী ছাত্রছাত্রীকে পঞ্চায়েত ও স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এদিন এই চারাগাছ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার শাসক সুবাসিনী, গোঘাট 1 নম্বর বিডিও সম্রাট বাগচি, গোঘাট থানার ওসি মধুসূদন পাল ছাড়াও জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। উল্লেখ্য, এক সপ্তাহ আগে এই পঞ্চায়েত প্রধানই তার এলাকার 25টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1,800 ছাত্রছাত্রীর হাতে একইভাবে চারাগাছ তুলে দিয়েছিলেন। পঞ্চায়েত প্রধানের এই উদ্যোগকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক সকলেই সাধুবাদ জানিয়েছেন। পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাঁতরা জানিয়েছেন, পরিবেশকে সুন্দর রাখতে তিনি এই সবুজায়নের উদ্যোগ নিয়েছেন। আমন্ত্রণ জানার জন্য স্পেশালি আমি বালি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার হেচএম সব টিচারকে আমার শুভেচ্ছা। আজকে এই যে অনুষ্ঠানে আমরা সব ছাত্রছাত্রীদের হাতে একটা গাছ তুলে নেব, ওই গাছটা আপনারা সবাই লাগিয়ে দেবেন, যত্ন করে দেখবেন বাড়িতে। ওই গাছটা বড় হওয়ার পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে, ওই পরে ওই গাছের দায়িত্ব থাকবে আমাদেরকে দেখাশোনা করার। তো এই পরিবেশটা আমরা বাঁচানোর জন্য একটা স্মল স্টেপ আছে, এটা আরও বেশি কিছু করতে পারবো, বাট আমরা এখান থেকে শুরু করতে হবো। তো আমরা সব ছাত্রছাত্রীদের থেকে একটা অনুরোধ করছি যে গাছটা আপনার হাতে আজকে দেওয়া হবে, ওটা আপনার নিজের মতে ভেবে আপনারা যত্ন করে দেখাশোনা করতে হবে। ঠিক, থ্যাংক ইউ। বিডিও সাহেব, পঞ্চায়েত প্রধান সাহেব এবং যারা আছেন সম্মানীয় মাস্টারমশাইরা এবং আমার ছাত্রছাত্রী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দুটো কথা বলছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিবেশটা সত্যিই বিপর্যয়ের মুখে। তোমরা দেখতে পাচ্ছ এবছর প্রচণ্ড গরম পড়েছে, যেটা কিনা অসহনীয়। এটা কেন হচ্ছে বলতো? একমাত্র কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা এই পরিবেশের ভারসাম্যটা আবার ফিরিয়ে আনতে পারবো যদি আমরা বেশি করে গাছ লাগাই। সুতরাং বেশি সময় নষ্ট করবো না, এরপরে পড়াশোনা করতে হবে। এসডিও ম্যাডামও খুব ব্যস্ত আছেন, বিডিও সাহেব সবাই ব্যস্ত লোক আছেন, আমরা তাড়াতাড়ি এখান থেকে অফিসে যাচ্ছি, অফিসে যাবো। এটাই বলবো যে এটাই আমাদের লক্ষ্য থাকবে যে গাছ আমাদের লাগাতে হবে, গাছ ছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং আজকে যে চারা, আজকে বালিগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে গাছের চারাগুলো তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আশা রাখবো সেই চারা গাছগুলো সযত্নে লালিত করে তো করে বড়ো করবে। বিডিও সাহেব একটা কথা বললেন যে বিডিও সাহেব বা ম্যাডাম যেটা বললেন যে আজকে যদি আমি গাছটাকে দেখাশুনো করি, ভবিষ্যতে গাছটা আমাকে দেখাশুনো করবে, খুব মূল্যবান কথা। আমি আশা রাখবো এই গাছগুলো সবাই বাড়িতে সযত্নে লাগাবে এবং বড়ো হবে এবং সেই গাছগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এই আশা রেখে আমি সংযুক্ত বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি দেখো, ছাত্রছাত্রীদের মধ্যেই কিন্তু স্বাধীনতা আন্দোলন প্রথম ছড়িয়ে পড়েছিল, তারপরে অনেক যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে ছড়িয়েছে। সেই জন্যই আমি তোমাদের বলব, আমি এই অনুষ্ঠানটা শুধু করতে পেরে, ওনাদের উপস্থিত করাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উনি আমাকে প্রথম দিনই বলেছিলেন যে প্রধান সাহেব এমন কিছু করো, ইউনিক করো, যেটা মানুষ মনে রাখবে। আমি ভেবেছিলাম আমার যা পঞ্চায়েতের জায়গা আছে, আমি কিন্তু 5,000 গাছ যেখানে সেখানে লাগিয়ে দিতে পারতাম। পারলে কি হতো, আমরা দেখেছি তাতে নিট ফল জিরো হয়েছে। তাহলে জিরোর জায়গায় সরকারের ট্যাক্সের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা তো আমি উল্টো পাল্টা ব্যবহার করতে পারিনি। আমি ছাত্রছাত্রীদের বেছে নিয়েছি এই জন্যেই যে তারা কিন্তু যত্ন করে গাছ লাগাবে। আজকে আমি ঘোষণাও করে যাচ্ছি, পরের বছর অরণ্য সপ্তাহে এই এই স্কুলের যারা ভালো গাছ তৈরি করতে পারবে তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হবে। এবং 14 নভেম্বর যে শিশু দিবস পালিত হয়, সেটা আমি বড় করে একটা করার পরিকল্পনা এখন থেকেই করছি। আমি চাইবো আমার এসডিও ম্যাডাম থেকে, পুলিশ প্রশাসন থেকে, আমার বিডিও সাহেব থেকে আমার পাশে সবাই থাকবে। সর্বোপরি ছোটদের যে হিংসা ক্রোধ, এই গার্হস্থ্য হিংসা বেড়ে যাচ্ছে এবং ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা বিভিন্ন সময় মা বাবার কথা না শুনে মৃত্যুর মুখে ঠেলে পড়ছে, তোমরা কিন্তু এটা খুব ভুল কাজ করছো। সেইগুলোর জন্যই আমরা আনন্দকে, পুরনো দিনের আনন্দকে ফিরিয়ে আনার জন্যই আমি 14 নভেম্বরটাকে গাছ পেয়েছো? আচ্ছা, এই স্কুল থেকে যে তোমাকে গাছ দেওয়া হলো, এই গাছগুলোকে তো ভবিষ্যতে বড় করতে হবে, লাগালেই হবে না, সেই জন্য বিদ্যালয়টাকে কি বলা হয়েছে? বাড়িতে লাগিয়ে বিদ্যালয় থেকে বলা হয়েছে যে গাছগুলোকে বাড়িতে লাগিয়ে বড় করে তুলতে হবে, এবং গাছই যে আমাদের প্রাণ এটা প্রমাণ।
সবাইকে বলতে হবে যে গাছ কাটা উচিত নয়, আমাদের গাছই আমাদের সব কিছু। আর বিদ্যালয় থেকে যে এইমাত্র পুরস্কার ঘোষণা করা হলো, সেটাতে তুমি তোমার গাছটা প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকবে তো? হ্যাঁ থাকবে। তোমার পরিচয়? আমার পরিচয় হলো আমি উদয়রাজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রথম ছাত্রী। তোমার নাম জয়িতা অধিকারী। যেটা বললেন এটা তার প্রতি কিন্তু একটা সদর্থক পদক্ষেপ, বালিগ্রাম পঞ্চায়েতের প্রধানের একক প্রয়াস আমি বলবো। আমাদের অনুপ্রেরণা হয়তো ছিল কিন্তু প্রয়াসটা ওনার একক, সেই একক প্রয়াসে উনি প্রয়াসী হয়েছেন সমস্ত স্কুল সমস্ত জায়গায় মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য। তারই প্রারম্ভিকতা হিসেবে আজকের এই অনুষ্ঠান যেখানে আমরা ছাত্রছাত্রীদেরকে গাছ তুলে দিলাম। আমরা মহকুমা শাসক আমাদের সঙ্গে আছেন, ওসি গোঘাট থানা আছেন, প্রধান সাহেবরা আছেন, আমরা সবাই এসেছি শুধুমাত্র এই উৎসাহ দেওয়ার জন্য যে সবাই চলুন আমরা একসঙ্গে গাছ লাগাই, এটাকেই উৎসবের মতো করে আমরা গড়ে তুলি, সেই উৎসবে আমরা সবাই স্নান। প্রথমে বালি পঞ্চায়েতের প্রধান সাহেব আমাদের সাথে যোগাযোগ করেন এবং উনি বলেন বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের একটা করে ফলের গাছ দেবেন। তো এই ধরনের একটা প্রস্তাব পেয়ে আমরা অত্যন্ত খুশি হই, কারণ এটা অত্যন্ত সময় উপযোগী। এখন পরিবেশ যেদিকে যাচ্ছে দিন দিন বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে, ফলে এরকম একটা সময়ে এরকম একটা পদক্ষেপ অত্যন্ত কার্যকরী পদক্ষেপ, ফলে আমরা এক মুহূর্ত ভাবিনি, আমরা পঞ্চায়েতের সাথে হাত মিলিয়েছি এবং বলেছি আপনার এই অনুষ্ঠান যাতে সার্বিকভাবে সার্থক হয় বিদ্যালয়ের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা করব। এবং প্রসঙ্গত বলে রাখি এই গাছগুলো যে ওদেরকে আমরা দিলাম দেওয়া হলো আজকে, আমি অলরেডি গতকালকে ওদেরকে জানিয়ে দিয়েছি যে তোমরা গাছগুলো বাড়িতে লাগানোর জায়গা ঠিক করো এবং আজকে নিয়ে গিয়ে ওরা যখন ওটাকে রোপণ করবে, রোপণ করার পরে ওটার একটা ছবি তুলবে, ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার স্টুডেন্ট সবাই জানে, তারা শেয়ার করবে সেখানে। এবং শুধু একটা দিনে এটা সীমিত থাকবে না, আগামী দিনে এটা স্ক্রিনিংও আমরা করব। দেখা গেল ধরুন তিন মাস অন্তর আমি আবার বলবো তোমাদের গাছ কতটুকু কী হলো ছবি তুলে পাঠাও। এইভাবে বছর শেষে যে গাছের যে পরিস্থিতি হবে সেটা দেখে নিয়ে সবচাইতে ভালো যে গাছগুলো যারা রক্ষণাবেক্ষণ করতে পারবে তাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনসৃজনে সহায়তা করার জন্য বিদ্যালয় থেকে কিন্তু আমরা পুরস্কারের ব্যবস্থা করব। এবং আমরা চাইব এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক এবং গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। যে এখন যেমন গ্রীষ্মকাল এবং সারা বছরই গ্রীষ্মকাল হয়ে গেছে, ফলে এর থেকে মুক্তি একমাত্র বৃক্ষ দিতে পারে, সেই দিকেই আমাদের যেতে হবে। আপনার পরিচয়? আমি হিরণময় মল্লিক, উদয়রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো শিখবো পড়বো নাচবো নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে কিচি কিচিতে বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।